পেঁয়াজ রফতানিতে ভারতের বিধিনিষেধ আরোপের পর যখন অস্থির বাজার, ঠিক তখনই কৃষকের ক্ষেতে বিক্রির জন্য উপযোগী হয়ে উঠেছে দেশি পেঁয়াজ। কিছুটা বেশি মূল্য পাওয়ায় শরীয়তপুরে এরই মধ্যে ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু করেছেন কৃষক। এরপরই তারা পেঁয়াজ নিয়ে ছুটছেন স্থানীয় হাট বাজারে। দামের কারণে পেঁয়াজ উঠাই ফেলাইতেছে, আমরা এখন উঠাইতেছি, এখন উঠে লাভবান আমরা বেশি। মানিকগঞ্জের বরঙ্গাইলের হাটে সোমবার ভোর থেকে মুড়িকাটা পেঁয়াজ আনা শুরু করেন কৃষক। জমজমাট হয়ে ওঠে পাইকারি বেচা কেনা। শুরুতে মন প্রতি 4,000 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সরবরাহ, কমে আসে দাম। এমনকি কয়েক ঘন্টার ব্যবধানে দাম মন প্রতি কমে আসে 200 থেকে 400 টাকা পর্যন্ত। তবে রোববার এই পেঁয়াজ বিক্রি হয় মন প্রতি 5,000 টাকা দরে। 3700-3800 টাকা দাম করতে চাই, হাট কমিটি বলছে একদিনের ব্যবধানে সোমবার হাটে উঠেছে অন্তত 4 গুণ বেশি মুড়ি কাটা পেঁয়াজ। অতিরিক্ত আমদানি, গ্রাহকরা আরো আমদানি দিব যদি রোদে সুবিধা করে। মানিকগঞ্জের বরঙ্গাইল হাট কমিটির দেয়া তথ্য মতে আধা বেলায় এই হাটে কেনা বেচা হয় 2,000 মন মুড়ি কাটা পেঁয়াজ। সাহাল আবদুল্লাহ আলভি, সময় সংবাদ।